আজ আমরা এসেছি একটি গ্রামে এটি হচ্ছে গোবিন্দগঞ্জ থানার কামদিয়া ইউনিয়নের আর গ্রামটার নাম উথবি এক ভাই শখের বসে হ্যাঁ এক ভাই শখের বসে উনি হাঁস পালন করছেন এগুলো হচ্ছে বিদেশি হাঁস এগুলো হচ্ছে চীনা হাঁস এই হাঁসগুলোর মালিক জোবাইদুর রহমান ওনার ম্যানেজারের সাথে আমরা একটু কথা বলি উনি হাঁস পালন করছেন পাশাপাশি মুরগি পালন করছেন আচ্ছা ভাই এখানে কতগুলো চীনা হাঁস আপনারা একসঙ্গে পালন করছেন পরীক্ষামূলক পঞ্চাশটা আচ্ছা এই হাঁসগুলো কতদিন পর বিক্রির মতো উপযুক্ত হয় এবং এই হাঁসগুলো মাংস খেতে কেমন এগুলো হচ্ছে কতদিন পরপর পর আপনারা হচ্ছে ডিম দেয় আপনি যদি একটু বিস্তারিত আমাদেরকে জানাইতেন বিক্রি মানে ডিমের ডিম জি ছয় মাস পর দেয় ছয় মাস পর দেয় ডিম জি আর বিক্রি ছয় সাত মাস পর পর করি বিক্রি হয় ছয়শো সাতশো এই রকম পিস আচ্ছা আর এই চীনা হাঁসগুলোর পাশাপাশি আপনারা কি কী বলে যে দেশি হাঁসও কি আপনারা পালন করছেন হ্যাঁ আর এখানে একটা দেখা যাচ্ছে ছোট্ট একটা ঘরের মতো এখানে কি করতেছেন আপনারা এই লেয়ার মুরগি আছে লেয়ার মুরগি ডিমে আচ্ছা আপনাদের পাশাপাশি লেয়ার মুরগির ফার্মও আছে হ্যাঁ ফার্মও আছে ফার্ম আছে বারোশো মুরগি ও আচ্ছা বারোশো মুরগি আচ্ছা আপনাদের ওই খামারে আমরা যাবো এখানে আমরা বিদেশি এগুলো হাঁস দেখে আপনার সাথে কথা বলতেছি আর আমাদের বেকার যুবক ভাইরা বা কেউ যদি শখের বসে এই হাঁসগুলো পালন করতে চায় বা এগুলো বিক্রি করে স্বাবলম্বী হতে চায় তারা কি হতে পারবে হ্যাঁ যদি করতে পারে চাষ জি লাভবান হবে আর এই হাঁসের মাংসগুলো আসলে খেতে কি রকম ভালো আপনাদের কাছে যদি আমাদের এই গাইভান্ধা জেলার বা আর গোবিন্দগঞ্জ স্থানের কেউ আসে এসে যদি বলে আমাদের হাঁস লাগবে বা ডিম লাগবে আমরা হচ্ছে পালন করব তারা কি আপনাদের কাছ থেকে পাবে ডিম পাবে কিন্তু বাচ্চা তো আমরা করে দিতে ও আচ্ছা ডিম নিয়ে যেয়ে তারা বাচ্চা ফুটে বাচ্চা করতে পারবে আচ্ছা চলুন আপনাদের হচ্ছে বড় প্রজেক্টে আমরা দেখবো বড় ফার্মটা দেখব আর মালিক যিনি জুবাইদুর রহমান মিঠু ভাই উনি কি আসছেন আচ্ছা আমরা তার সাথে কথা বলবো আচ্ছা ঠিক আছে